ফলের পরে পশ্চিমবঙ্গে কি আপনার মনে হয় যারা ভারতীয় অক্সিজেন কর্মীদের মধ্যে? দেখুন, বিজেপি সর্বভারতীয় পার্টি, রাজস্থানের পঞ্চায়েত নির্বাচনে, গুজরাটের জেলা পরিষদ নির্বাচনেও বিজেপি জিতলে তার প্রভাব কিন্তু আন্দামান থেকে কাশ্মীর পর্যন্ত বিজেপি কার্যকর্তাদের মধ্যে পড়ে। বিজেপি তো আঞ্চলিক পার্টি নয়, বিজেপি কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি নয়, কোনো ব্যক্তি পরিবারের পার্টিও নয়। স্বাভাবিকভাবে বিজেপির এই চারটি রাজ্যের জয়ে কর্মীরা নিশ্চিতভাবে উৎসাহিত হয়েছে, তাতে বেঙ্গলের কর্মীরাও আলাদা নয়। আর বিশেষ মাত্রা পেয়েছে মমতা ব্যানার্জি আর তার ভাইপোর জন্য। কেন বলবেন, মমতা ব্যানার্জি উত্তরপ্রদেশে লখনৌতে গিয়ে ফুটবল ছুঁড়েছিলেন, খেলা হবে, লাস্টে কাশি বেনারসে গিয়ে মাথায় চন্দন টন্দন লাগিয়ে মেকি হিন্দু সাজার চেষ্টা করেছেন, এবং মমতা ব্যানার্জি সেখানে বলেছেন যে এটা সেমিফাইনাল, অখিলেশ এবং তার জোট জিতবে আর 2024 মোদিজি সরে যাবে। তা যিনি নিজেই তো সেমিফাইনাল বলে এসেছেন, এবার তো মমতা ব্যানার্জিকে তার উল্টোটা নিতে হবে। সেই জন্য বাংলার কর্মীরা খুব বেশি উৎসাহিত হয়েছে। আর 25 অক্টোবর দিনহাটাতে গিয়ে ভাইপো বলে এসেছিলেন যে তৃণমূল আর আঞ্চলিক দল নয়, তৃণমূল রাজ্য ছেড়ে বাইরে বেরিয়ে পড়েছে, গোয়াতে যে সরকারটা হবে সেটা তৃণমূলের সরকার এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ঠিক করে দিবেন। সেখানে এত বড় একটা বড় গোল্লা পেয়েছেন, সেই জন্য বাংলাতে একটু আলোচিত হচ্ছে, চর্চিত হচ্ছে, আমরা একটু নলেন গুড়ের রসগোল্লা খাচ্ছি।